আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে একটি সাদা কালো ছবিকে রঙিন ছবিতে রূপান্তর করা যায়। এই ছবিটির এই কাজগুলো আপনারা ফোন দিয়ে চাইলেও করতে পারবেন। আর এই সাইটের মাধ্যমে একটি সাদা কালো ছবিকে একেবারে প্রফেশনালি রূপটা দেওয়া সম্ভব, মানে রঙিন ছবিটা যেরকম থাকে। তো কথা না বাড়ি আমরা একটি সাইটে প্রবেশ করছি। আপনারা ফোন দিয়ে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। আমি ডেস্কটপ থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করছি। ব্রাউজারটি ওপেন করার পর আপনারা ইউআরএল এ গিয়ে একটি লিঙ্ক প্রবেশ করাবেন। আমি লিঙ্কটি ডেসক্রিপশনে আপনাদের সুবিধার্থে দিয়ে দিব। সেখানে ক্লিক করলে আপনারা ঠিক এই ওয়েবসাইটের মধ্যে চলে আসতে পারবেন। ফোন দিয়েও ঠিক একইভাবে আমাদের ডেসক্রিপশনে গিয়ে এই লিঙ্কটিতে ক্লিক করলেই আপনারা এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এই ওয়েবসাইটের নাম হচ্ছে hotpot.ai। আপনারা এটি লিখেও এখানে আসতে পারেন, অথবা আমাদের ভিডিও ডেসক্রিপশন থেকে লিঙ্কে ক্লিক করেও এখানে আসতে পারেন। তো এখানে আসার পর আপনারা খেয়াল করে দেখবেন যে এখানে লেখা আছে আপলোড, অর্থাৎ এখানে আমরা ছবিটাকে আপলোড করব। এখানে কিছু কালারের ফ্যাক্টর দেওয়া আছে। আপনারা আপনাদের ফটোটা অ্যাপ্লাই করার পর যদি আপনাদের যথেষ্ট মনে না হয় তাহলে এখান থেকে কালারগুলো আপনারা বাড়িয়ে নেবেন। আর এরপর এখানে লিমিটেড আছে, লিমিটেড থেকে ফুলও করে নিতে পারেন। আপনাদের ছবির যদি আপনারা আপলোড করার পর, কাজ করার পর যদি আপনাদের মনের মতো না হয় তাহলে এগুলোকে বাড়িয়ে নেবেন। তো আমরা আপলোডে ক্লিক করব। এরপর ডেস্কটপ থেকে আমাদের ছবিটাকে দেখিয়ে দিব। ডাবল ক্লিক করলাম ছবিটাতে। ডাবল ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু এখানে আপলোড হয়ে গেছে। তো এই আপলোড হয়ে যাওয়ার পর আমরা একটু নিচে আসলেই দেখবেন যে কালারাইজড, এখানে একটা ক্লিক করে দিব। এই কালারাইজে ক্লিক করব। কালারাইজে ক্লিক করার পর দেখছেন প্রসেসিং হচ্ছে, অর্থাৎ আমাদের ছবির কাজটা প্রসেসিং হচ্ছে। তো প্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ছবিটি কিন্তু আমাদের ছবিটি সম্পূর্ণ হয়ে গেছে। এখন এই ছবিটার মধ্যে যদি আমরা একটা ক্লিক করি, একটি ক্লিকেই আমাদের ছবিটা কিন্তু ডাউনলোড হয়ে যাচ্ছে। এবার আমরা ছবিটাকে যদি ওপেন করি আপনারা দেখতে পাবেন, ছবিটাকে যদি আমরা জুম করে দেখতে পাচ্ছেন ছবির কোয়ালিটিটা এক বিন্দুও নষ্ট হয়নি, বা ছবিটা একেবারে টোটাল ডিটেলস কিন্তু দেখা যাচ্ছে। আর প্রফেশনাল যে কালারটা ছবিটার মধ্যে অ্যাপ্লাই হয়েছে সেটা কিন্তু আমরা যদি ফটোশপ দিয়ে করতে চাই সেটা ফটোশপ দিয়ে করা যাবে, ম্যানুয়ালি সেটা অনেক সময় লাগবে। এরপরও যদি আপনাদের মনে হয় যে কালার কম হয়েছে অথবা বেশি হয়েছে তাহলে আপনারা এখান থেকে কালারের যেই রেজলিউশনগুলো আছে, কালারের ফ্যাক্টরগুলো আছে, এগুলো পরিবর্তন করে আপনারা দেখে নেবেন। তো দর্শক, এই ছিল ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি এবং আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।